বাংলাদেশের অর্থনীতি আরও এগিয়ে নিতে পাশে থাকবে রাশিয়া, ফ্রান্স ও জাপান। সচিবালয়ে আলাদা অনুষ্ঠানে এসব কথা জানিয়েছেন দেশ তিনটির রাষ্ট্রদূত। রাশিয়ার রাষ্ট্রদূত জানান, যোগাযোগ ব্যবস্থা সহ বিভিন্ন খাতে বিনিয়োগ আরও বাড়ানো হবে। আর জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় 100 কোটি ইউরো সহায়তার কথা জানিয়েছেন ফ্রান্সের জলবায়ু বিষয়ক বিশেষ দূত স্টিফেন ক্রোজা। সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে সৌজন্য সাক্ষাতে আসেন ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভিকেন্তিভিয়েচ ম্যান্টিস্কি। পরে জানান, বাংলাদেশের উন্নয়নে তার দেশ সবসময় পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। রাশিয়া থেকে সূর্যমুখী তেল, জ্বালানি তেল ও এলএনজি আনার বিষয়েও আলোচনা চলছে বলে জানান রাষ্ট্রদূত। জ্বালানি খাতে সহযোগিতা অব্যাহত রয়েছে। আপনাদের দেশের জন্য খাদ্য নিরাপত্তায় খাদ্য সরবরাহ অব্যাহত রয়েছে। আমরা আপনাদের দেশ থেকে আলু আমদানি করতে আগ্রহী। সূর্যমুখী সহ অন্যান্য তেল সরবরাহ করতে চাই আমরা। ওবায়দুল কাদের জানান, রাশিয়া ও যুক্তরাষ্ট্র দুই দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো। আমরা কিছু জিনিসপত্র নিয়ে আসছি, আমেরিকানরাও যাতে হোস্টাইল না হতে পারে, আবার আমাদের পারপাস যাতে সার্ব, সেরকম একটা কৌশল আমরা। এদিকে সচিবালয়ে অর্থমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ফ্রান্স ডেভেলপমেন্ট এজেন্সির প্রতিনিধি দল, যারা বাংলাদেশের উন্নয়নের পাশে থাকার অঙ্গীকার করে বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় ঋণ ও অনুদান মিলিয়ে বাংলাদেশকে 100 কোটি ইউরো সহায়তা দিতে চায়। কিভাবে বাংলাদেশ ও ফ্রান্স জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় কাজ করতে পারে, এ বিষয়ে বিশদ আলোচনা হয়েছে। ফ্রান্স 1 বিলিয়ন ইউরো দেবে বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায়। আন্তর্জাতিক সংস্থা ইফাদের কান্ট্রি ডিরেক্টর অ্যারন্ট হেলিমাস সৌজন্য সাক্ষাতে আসেন অর্থমন্ত্রীর সঙ্গে। সাক্ষাৎ শেষে কথা বলেন অর্থমন্ত্রী, জানান বাংলাদেশ দেউলিয়া হয়ে যায়নি, অর্থনীতিতে কিছু সংকট ছিল, তবে তা কাটিয়ে আবারও উন্নয়নের ট্র্যাকে ফিরতে শুরু করেছে দেশ। বাংলাদেশ তো এখন ভালো করছে, এখনো তো ইয়ে না, মানে একেবারে যে বের হয়ে এসছি সমস্যা থাকে তা নয়, কিন্তু জিনিসটা তো চালু আছে, চলছে। পরে ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইয়ামা কিমিনারি অর্থমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার কথা অর্থমন্ত্রীকে জানিয়েছেন জাপানি রাষ্ট্রদূত। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।